এখন পিকনিকের সিজন, তাই আমরা সবাই মিলে চলে এসেছি নীল নির্জন পার্কে। নীল নির্জন পার্কে অনেক মজা হবে, তাই ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, ড্যাম্পে একজন চান করছে। এই ড্যাম্পে চানও করা যায়। আজ পিকনিকের সিজন, তাই এখানে প্রচুর ভিড়। দেখতে পাচ্ছেন অনেকে এখানে পিকনিক করছে। এই যে আমরা কফি বানাচ্ছি এখন। এইখানটা খুব ভালো জায়গা পিকনিক করার জন্য। এই যে এখন গরম গরম কফি হচ্ছে, প্রথমে আমরা কফি খাবো। এই দেখুন, দারুণ কফি হয়েছিল। আর এখন আমরা টিফিন খাচ্ছি, তাই এই দেখুন টিফিনের প্যাকেট বানাচ্ছি। আর ওই যে টিফিন করছে, দেখুন এখানে কিন্তু প্রচুর ভিড়, আস্তে আস্তে আরও ভিড় বাড়বে। এ দেখুন গাইস, এবার আমরা টিফিন খাচ্ছি সবাই মিলে। টিফিনে খানিক মুড়িও নিয়েছি। কিছু বলবেন ও, কিছু বলবেন। এই যে আমাদের টিফিন, কেক, কলা, চপ, মিষ্টি আছে দুটো। এই হচ্ছে আমাদের টিফিন, সবাই টিফিন খাচ্ছে। এই যে আমাদের টিফিন খাওয়া মোটামুটি হয়ে গেছে। এবার আমরা লাঞ্চের ব্যবস্থা করছি। এই দেখুন আমরা জিনিসপত্র বার করছি। আরে তোরা এখানে পাম্পে জল পড়ছে, জল এনে এনে হাড়ে গেলে তো ভরে দিবি তো। নীল নির্জন ড্যাম্পের নিচে জায়গাটা কিন্তু পিকনিক করার জন্য ভালো। আপনারা এলে এই নিচের জায়গাটায় পিকনিক করবেন। এখানের জলে বাসন ধোয়া যায় এবং চানও করা যায়। এই যে এখানে পার্কও আছে, এই জায়গাটার নাম নীল নির্জন পার্ক। আপনারা এলে এখানে নিশ্চয়ই পিকনিক করবেন, খুব ভালো জায়গা। এই দেখুন কত লোক এসছে এখানে, অনেক ভিড় হয়ে গেছে। এ দেখুন এখানে মিশরের পিরামিডও আছে, দেখতে পাচ্ছেন এখানে মিশরের পিরামিড ছবি আঁকা রয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আর এই যে এই উপর দিকটায় নীল নির্জন ড্যাম আছে। এই দেখুন, এই যে এই দিকটায় পিকনিক করবেন, ভালো জায়গা পিকনিক করার জন্য। এই যে মিশরের পিরামিড, এখানে মিশরের রাজা আছে। তার পাশের একটি দেয়ালে দারুণ রং করা হয়েছে, এখানে সবাই এসে ফটো তোলে। আর এই যে এখান থেকে লোকে খাবার জল নিয়ে যায়। এই যে এইখানে একটি প্রজাপতি আছে, গাছের প্রজাপতি। আমরা চলে এসেছি নীল নির্জন ড্যাম। দেখতে পাচ্ছেন কত ধরনের পরিযায়ী পাখি। সত্যি কিন্তু জলটা অনেক নীল, কুয়াশায় ভর্তি ছিল, একদম নীল লাগছিল জলটা।
জায়গাটা কিন্তু অনেকই সুন্দর, আপনারা নিশ্চয়ই একবার দেখে যাবেন, এবং এটা কিন্তু পিকনিক করা ভালো জায়গা। দেখুন অনেক সুন্দর লাগছে জায়গাটা। এখানে আগে বোটও চালানো হতো, এখন আর হয় না বোট চালানো। এই ওই যে দ্বীপ, ওই দ্বীপে নিয়ে যাওয়া হতো বোট চালিয়ে। এ দেখুন অনেক পরিযায়ী পাখি দেখতে পেলাম, নানা কালারের পরিযায়ী পাখি। ওই যে ফুলের বাগানের গেট, যেটা এখন বন্ধ আছে। এই যে আমরা জলটাকে কাছে থেকে দেখতে জলের পাশে গেছিলাম এবং জলটাকে লেড়েও ছিলাম। পাশে গেলেই আপনারা দেখতে পাবেন কতটা জল নীল। এই যে সে গাছ দিয়ে তৈরি করা প্রজাপতি, অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে। তার পাশের পার্কে গেলে দেখতে পাবেন গান করা জিনিস রয়েছে এবং একটি দাবা রয়েছে। অনেক ঘোরাঘুরির পর এবার আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ রেডি হয়ে গেছে, তাই আমরা খেতে বসে গেছি। দেখতে পাচ্ছেন সবাই মিলে এখন খেয়েছি। এই যে আমাদের কিন্তু মাটন করেছিল, দারুণ হয়েছিল খেতে। এইবারের পিকনিকে করেছিল ভাত, ডাল, পোস্ত, মাটন আর চাটনি, পাঁপড়, মিষ্টি। খেতে দারুণ হয়েছিল মাটনটা। লাস্টে একটু ফুল ফ্যামিলির সঙ্গে আবার ঘুরে নিলাম, অনেক জায়গায় ঘুরলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টে নিশ্চয়ই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। টাটা।